হ্যালো বন্ধুরা ডাব্লুবি এক্সাম গাইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে তোমাদের জন্য আবার একটা নতুন খুশির খবর কারণ পশ্চিমবঙ্গে আবার রিক্রুটমেন্ট হতে চলেছে অসংখ্য শূন্য পদে আজকের ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা যুগে তোমরা যদি এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই তোমরা এই পাশে থাকা লাল বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেলাইকানটিতে ক্লিক করবে যাতে এ ধরনের লেটেস্ট ভিডিও সবার আগে তোমরা পেয়ে যাও চলো আজকের ভিডিওটি শুরু করি দেখি কী আজকের নোটিফিকেশানে কী বলা হয়েছে তোমরা এখানে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ আজকের বিজ্ঞপ্তিটা যেটি বেরিয়েছে সেটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট থেকে কিছুদিন আগে কিছুদিন আগে আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের রিক্রুটমেন্টের ফর্ম ফিল করেছি অবশ্যই দুটো একটা হচ্ছে জেল পুলিশ একটা হচ্ছে কনস্টেবল কিন্তু আবার আজকে নতুনভাবে একটা রিক্রুটমেন্টের ফর্ম ছেড়েছে সেটি হচ্ছে কি আবগারি দপ্তরে নিয়োগ করা হবে এখানে ছেলে এবং মেয়ে উভয়ই অ্যাপ্লাই করতে পারে চলো এবার আমরা দেখে এখানে কি বলছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে কি বলছে দেখো এখানে তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ যে এজ যে এজের কথা বলা এজ যেটা সাধারণত থাকে সেটা হচ্ছে কি আঠারো থেকে সাতাশ বছর এস জেনারেলের জন্য এবং ও বিসিদের জন্য তিন বছরের ছাড় এবং এস টি এসসিদের জন্য পাঁচ বছরের ছাড় পাওয়া যাবে তারপরে এখানে মেন ইম্পর্টেন্ট যেটি রয়েছে এডু এডুকেশান কোয়ালিফিকেশান দেখো এখানে বলা হয়েছে এডুকেশান এডুকেশান কোয়ালিফিকেশানের কথা বলা হয়েছে মাধ্যমিক পাস অবশ্যই ক্যান্ডিডেটদেরকে অবশ্যই মাধ্যমিক পাস করতে হবে এবং তার ল্যাঙ্গুয়েজ অবশ্যই কী হতে হবে তার যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ থাকতে হবে কোন ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি অ্যান্ড নেপালি এই দুটো ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ থাকলে সে এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে অবশ্যই যাদের ওয়েস্ট বেঙ্গলের বাড়ি তাদের কোনো সমস্যা হবে না কারণ প্রত্যেকেরই কি বাংলা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ রয়েছে তারপর দেখব ল্যাঙ্গুয়েজের কথা কি বলছে দেখো ল্যাঙ্গুয়েজের কথা কি বলছে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি অ্যাবল টু স্পিক রিড অ্যান্ড রাইট ইন বেঙ্গলি বলছে যারা যে সমস্ত ছেলেমেয়েরা এই পদের জন্য আবেদন করবে তাদেরকে অবশ্যই বাংলা লিখতে বলতে এবং পড়তে হতে সক্ষম হতে হবে বাংলা ছাড়া নেপালিও হতে হবে এক বাংলা হতে হবে দুই নেপালি যে কোনো একটা যদি অ্যাপ্লিকেবল হয় মানে এক যে কোনো একটি ভাষাতে দক্ষ হলেই সে এই পদের জন্য অগ্রাধিকার অর্থাৎ অ্যালিজেবল তারপর তোমরা এখানে লক্ষ্য রাখো দেখো বলা হয়েছে যে অ্যাপ্লিকেশান কিন্তু দুই রকমভাবে ফিল আপ করা যেতে পারে একটা হচ্ছে অফলাইন আর একটা হচ্ছে কি অনলাইন অ্যাপ্লিকেশান দুই রকমভাবে ফিলাপ করা যেতে পারে একটা অফলাইন একটা অনলাইন আমি তোমাদেরকে রিফার করবো অবশ্যই তোমরা অনলাইনে ফর্মটা ফিল আপ করবে অফলাইনে ফর্ম ফিল আপ করা অনেক প্রবলেম রয়েছে সেই জন্য তোমরা অবশ্যই অনলাইনে ফর্মটা ফিল আপ করবে এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয় যে ফর্ম ফিলাপের ফর্ম ফিলাপের ডেট স্টার্ট হচ্ছে এগারো তিন দু হাজার উনিশ তারিখ থেকে দশ চার দু হাজার উনিশ উনিশ তারিখ বিকেল পাঁচটার মধ্যে ফর্ম ফিল আপ প্রসেসটা তোমাদেরকে কমপ্লিট করতে হবে তারপর দেখো কী বলা হয়েছে তারপরে বলা হয়েছে দ্য লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ ফিল্ড ইন অ্যাপ্লিকেশান ফর্ম থ্রো পোস্টাল সার্ভিস ফ ফর অফলাইন যদি তুমি অফলাইনে ফর্মটি ফিলিপ ফিল আপ করো তাহলে সেটা তোমার কি করা হবে পোস্টের তোমার লাস্ট ডেট হচ্ছে কবে দশ চার দু হাজার উনিশ এটাও দশ চার হাজার উনিশ তারিখের মধ্যে তোমাকে করতে হবে এই ফর্মটি ফিল আপ করার জন্য তোমাদেরকে যে একটি কিছুটা পরিমাণে অ্যাপ্লিকেশান ফিস দিতে হবে সেটি তোমরা অনলাইনে অনলাইনেও পে করতে পারো ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং ইউপিআইয়ের মাধ্যমে এছাড়াও তোমরা অফলাইনের মাধ্যমে চালান কেটে পে করতে পারো সেটা ইউনাইটেড ব্যাঙ্কের চালানের মাধ্যমে তোমাদেরকে পে করতে হবে বারো চার দু হাজার তারিখের মধ্যে এর থেকে বেশি কিছু আর নোটিফিকেশনে দেওয়া নেই যে কোটা ভ্যাক্যান্সি কী ধরনের সিলেবাস থাকবে এগুলো এখনও কিছু পরিষ্কারভাবে বলা হয়নি যদি বলা হয় নেক্সট টাইম বলা হয় যে বোর্ড থেকে কি ধরনের এক্সাম হবে কত নাম্বারের এক্সাম হবে এগুলো অবশ্যই তোমরা সবার আগে এই চ্যানেল থেকে পেয়ে যাবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ